ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। শহীদ কিংবা আহত সব পরিবারের কাছে আন্দোলনকারীরা দায়বদ্ধ বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে তাই দেশ জুড়ে কাজ করার ঘোষণা দিয়েছেন তারা। বিকেলে বরিশালের শিল্পকলা একাডেমিতে প্রায় হাজার খানেক ছাত্র জনতার উপস্থিতিতে মত বিনিময় সভা করেন সংগঠনটির সমন্বয়করা। এর আগে দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জীবনানন্দ অডিটোরিয়ামে মত বিনিময় করা হয়। এ সময় তারা জানান, ফ্যাসিবাদী সরকার পালালেও তার সহযোগীরা এখনও আছে। নতুন কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় আসুক তা কেউই চায় না, তাই রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। এদিকে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হল রুমে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় সংগঠনটির নেতারা জানান, নতুন বাংলাদেশ বিনির্মাণে জনসাধারণের মতামত গ্রহণ করা হবে। আমাদের চিন্তা হবে যে রুট লেভেলে মানুষ যারা চিন্তা করছে সেই চিন্তাগুলোকে একীভূত করে সবগুলোকে একটি ফানেলের মধ্যে নিয়ে এসে সারা দেশের মানুষের মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং সেটাকে এস্টাবলিশ করার চিন্তা করা। ভুয়া ব্যানারে যারা চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতি করছে এদের বিরুদ্ধে আসলে কঠোর এবং জিরো টলারেন্স তারা ঘোষণা করেছে। এদেরকে কোনোভাবেই প্রশ্রয় না দেওয়ার জন্য জনসাধারণের কাছে তারা আসলে সর্বসম্মতিক্রমে আকুল আবেদন জানিয়েছে। এই মুহূর্তে বরিশালের শিল্পকলা একাডেমিতে আছেন সহকর্মী অপূর্ব অপু, গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল এবং সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠে আছেন রিঙ্কু কুণ্ডু। সরাসরি শুরুতে যাচ্ছি অপুর কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দশ নেতা আজ বরিশালের বিভিন্ন কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ছাত্র জনতার প্রতিনিধিদের সাথে বৈঠক করছেন। দফায় দফায় নানান ধরনের বার্তা তারা তুলে ধরছেন। ঠিক এই মুহূর্তে বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এখানে বরিশালের বিএম কলেজ, হাতেম আলী কলেজ, পলিটেকনিক কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল কলেজ, বিভিন্ন কলেজ, অমৃতলাল আদি কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা দুপুর তিনটা থেকে এই সভা এখনও চলছে। এখন বাজে বিকেল 5:15। এখানে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দশ নেতা রয়েছে। ঠিক এই মুহূর্তে এখানে বক্তব্য রাখছেন আব্দুল হানান মাসুদ, তিনি তার বক্তব্য এখানে তুলে ধরছেন এবং তারা বলছেন, গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিকের মত বিনিময় সভা আজকে সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দুপুর 12:00 শুরু হয়ে দুপুর 2:30 পর্যন্ত এক দফা হয়েছে। তারপর দুপুর 3:00 শুরু হয়ে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঠিক এই মুহূর্তে চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের সাথে। এর বাইরেও এরপর কিন্তু সন্ধ্যায় রয়েছে এখানে বিভিন্ন জেলা উপজেলার নেতা প্রতিনিধিদের সাথে, ছাত্র জনতার প্রতিনিধিদের সাথে ঠিক বরিশাল শহরের বিবিরপুকুর পার এলাকায়, সেখানেও কিন্তু আরও একটি সভা রয়েছে এবং এখানে বিভিন্ন ছাত্র প্রতিনিধিরা তারা আসলে তাদের বক্তব্য তুলে ধরেছেন, নানান ধরনের মত তারা মতামত তুলে ধরেছেন। তারা বলছেন যে কীভাবে আগামী রাষ্ট্র কাঠামো হবে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা বলছেন আগামী রাষ্ট্র কাঠামো কীরকম হবে, সুখী সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ পুনর্গঠনে তারা কীভাবে রাষ্ট্র গঠনটি করতে চায়, সেজন্যই এই সফরগুলো করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে পর্যায়ে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে আসলে তারা তুলছে, মতামত গ্রহণ করছে। এখানকার বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন ছাত্র প্রতিনিধিদের সাথে যে মতামতগুলো পাবেন এগুলোই সারা দেশ থেকে সংগ্রহ করে কেন্দ্রীয়ভাবে পরবর্তীতে তারা তাদের কার্যক্রম ঘোষণা করবে। তো বরিশালে এই মুহূর্তে চলছে, সন্ধ্যায় আরও একটি কার্যক্রম রয়েছে। আমার কাছে বরিশাল গণ অভ্যুত্থানের প্রেরণায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু রংপুর বিভাগে সফর করছেন, মত বিনিময় সভায় কিন্তু তারা এসেছেন। তারা রংপুর বিভাগের মধ্যে এই মুহূর্তে কিন্তু তারা গাইবান্ধায় জেলায় অবস্থান করছেন। বিকেল 5:00 কিন্তু তারা মূলত গণ অভ্যুত্থান করবে শহীদ পরিবারের সভায়, সেটাতে কিন্তু তারা 5:00 কিন্তু বসে
ছাত্র এবং সাধারণ যারা নাগরিক রয়েছেন তাদের কথা কিন্তু তারা শুনছেন, এবং তারা যেমন বলছেন যে গাইবান্ধার বিগত বছরে কত দুর্নীতি, অনিয়ম এবং না হওয়া যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু করার আহ্বান জানানো হচ্ছে এই শিক্ষার্থীদের পক্ষে। তারা যেমনটি বলছেন যে গাইবান্ধার কিন্তু চিনি কল রয়েছে, গাইবান্ধার হাসপাতাল রয়েছে, স্টেডিয়াম রয়েছে, সকল ক্ষেত্রে যত দুর্নীতি অনিয়ম রয়েছে সেগুলো রুখে দিয়ে নতুন ভাবে যাতে ধারাবাহিক ভাবে নতুন কোনো কিছু, নতুন বাংলাদেশে নতুন কোনো কিছু করা যায় সেই আহ্বান কিন্তু তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয় করেছেন ঢাকার কেন্দ্রীয় থেকে এসেছেন তাদেরকে কিন্তু আহ্বান জানাচ্ছেন। আমরা পাশাপাশি দেখেছি যে এখানে যারা সাধারণ নাগরিক রয়েছেন তাদেরকেও কিন্তু মতামত নেওয়ার জন্য মাইক্রোফোন তাদের হাতে দেওয়া হয়েছে। তারাও কিন্তু তাদের এই যে বিগত বছরের তাদের যে মনের কষ্ট, ধারাবাহিক ভাবে যে কাজগুলো যেগুলো হয়নি সেগুলো কিন্তু যাতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাতে এই বিষয়গুলোতে লক্ষ্য রাখে বা এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিক ভাবে কাজ করে এই প্রশ্নগুলো কিন্তু তাদেরকে করা হচ্ছে। এবং তাদেরকে কিছু বিগত বছরে যত অবহেলিত জায়গা রয়েছে, গাইবান্ধার হাসপাতাল, চিনি কল, বিভিন্ন রাস্তা এবং সর্বক্ষেত্রে যে অনিয়মগুলো রয়েছে সেগুলো রুখে দিতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয় রয়েছেন যে 10 জন আজকে গাইবান্ধায় সফর করছেন সেই তাদেরকে কিন্তু বলা হচ্ছে। এবং সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে বসে তাদের কিন্তু কষ্টের কথাগুলো এবং বিগত বছরে গাইবান্ধার যে অবহেলিত জায়গা রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, চিনি কল, স্কুল মাঠ থেকে সকল ক্ষেত্রে যে সমস্যাগুলো সেগুলো কিন্তু প্রশ্ন সহকারে কিন্তু এবং উপদেশ যারা নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছেন তারাও কিন্তু তাদেরকে এই দিকগুলো তাদেরকে খতিয়ে দেখার জন্য কিন্তু বারবার করে বলছেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা রয়েছেন তারা এখানে এসে কিন্তু যে সমন্বয়করা রয়েছে তারা কিন্তু বারবার করে বলছেন এই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো তারা কিন্তু খতিয়ে দেখবে। এরপর প্রতিটা জেলায় তার ধারাবাহিক যে মত বিনিময় সভা রয়েছে তারা সেগুলো সবাই তারা যোগদান করবেন, গিয়ে কিন্তু তাদের সাধারণ মানুষের যে দুঃখ কষ্টের কথাগুলো তুলে ধরবেন এবং নতুন বাংলাদেশে নতুন ভাবে গড়ে তুলতে যেভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো কিন্তু তারা কিন্তু বলছেন। এবং তারা একটি কথা বারবার বলে বলছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয় রয়েছে সবগুলো বিষয় নোট করছেন এবং গুরুত্ব সহকারে এই বিষয়গুলো দেখবেন বলে নাগরিক সমাজের শিক্ষার্থী সহ নাগরিক যে প্রতিনিধি রয়েছে তাদেরকে কিন্তু বলছেন। তো এই ছিল রংপুরের যে গাইবান্ধা রয়েছে গাইবান্ধা যে মত বিনিময় সভা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মুখীন তার এখান থেকে মত বিনিময় সভার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা এবং বরিশালে।